নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে আমার হাতে দেখতেই পাচ্ছেন পালং শাক আর বিট রয়েছে, এই দিয়ে আর ঘরে থাকা উপকরণ দিয়ে এমন একটা রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করে দেখাবো, যেটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সেরকমই সুন্দর। আপনারা পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই রেসিপিটা করার জন্য কি কি উপকরণ লাগছে বলে দেবো। নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, ধনে পাতা, সর্ষের তেল, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, এখানে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা ধনে, দারচিনি, এলাচ, গোটা জিরে, আলু কুচি কুচি করে সিদ্ধ করে নিয়েছি, ফুলকপির ফুলগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর এখানে লাগছে সাদা তেল। প্রথমে আমি ভাজা মশলাটা তৈরি করে নেবো, তার জন্য কড়াই মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি গোটা ধনে, শুকনো লঙ্কা, এ দুটো আগে ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কার গোটাগুলো আমি পরে ফেলে দেবো। দুটোর কি সুন্দর কালার না, লাল টকটক করে। গোটা ধনে আর শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি জিরে, দারচিনি আর এলাচটা দিয়ে দিচ্ছি। সবকিছু ভালোভাবে নেড়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। পুর করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কেটে রাখা ফুলকপি কুচো কুচো করে নিয়েছি, শুধু ফুলগুলো নিয়ে সেগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা হালকা করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, এর সঙ্গে সিদ্ধ করে রাখা কুচো করে আলু সেটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা বাটি নিচ্ছি, সবকিছু ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, পুরটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটার জন্য কিন্তু এই পুরের স্বাদটা খুব ভালো হয়। মশলা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, কেশে দিয়েছি ধনে পাতা কুচি, এবার নামিয়ে নেব। এই যে আমি এখানে তিনটে বিট নিয়েছি, এর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এই গ্রেটারের যে ছোট অংশটা রয়েছে এটা দিয়ে ভালো করে গ্রেট করে নেব। পালং শাক বাটিয়ে রস বার করে নেব। বিটটা আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, এ দেখুন বিটের এত সুন্দর রং, আমার পুরো হাত লাল হয়ে গেছে। এবার আমি এর থেকে রসটা হাত দিয়ে বের করে নেব। আমি এটা এইভাবে করছি, আপনাদের যদি মিক্সচার মেশিন থাকে তাহলে তাতে বেটে এইভাবে বের করে নিতে পারেন। পালং শাক থেকেও কিন্তু দারুণ কালার বেরিয়েছে না, সবুজ একবারে। আমি একটা বাটি আর একটা ছাঁকনি নিয়েছি, এবার রসটা ভালো করে ছেঁকে তুলে নেব। এই যে পালং শাকের রসটা বের করেছি, এবার এটাও ছেঁকে নিচ্ছি।
এবার আমি ময়দাটা মেখে নেব আপনারা দেখুন আমি কি করে মাখছি আমি এখানে দুটো থালায় সমান মাপের ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দাগুলো মেখে নেব প্রথমে আমি একটা থালায় নিয়েছি এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ সাদা তেল তেল খুব বেশি দেওয়ার দরকার নেই ভালো করে আগে মেখে নেব ময়দাই ভালো করে ময়াম দিয়ে নিয়েছি এবার এই পালং শাকের যে রসটা বের করে নিয়েছিলাম সেটার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ময়দাটা কিন্তু খুব বেশি শক্ত কিংবা নরম করে মাখা যাবে না দেখুন এতে কিন্তু কোনো রকম ফুড কালার না ব্যবহার করেও দারুণ সুন্দর একটা রং এসেছে ফুড কালার ছাড়াও কিন্তু এরকম রং তৈরি করা যায় দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে আর একটা থালায় যে আমি ময়দা মেপে রেখেছিলাম সেই ময়দাটা নিয়ে নিয়েছি এই থালায় এবার এটা ভালো করে মেখে নেব দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সাদা তেল ভালো করে এবার মাখিয়ে নেব ময়দার সাথে ময়দায় ভালো করে ময়ামটা মাখিয়ে নিয়েছি এবার আমি বিটের যে রসটা বের করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি বিটের রস দিয়ে এই ময়দাটাও মাখা হয়ে গেছে দেখুন এটাও কিন্তু দারুণ সুন্দর কালার হয়েছে এই দেখুন আমি এরকম একটু নরম করে নিয়েছি পালং শাক আর বিটের রস দিয়ে দুরকমই ময়দা মেখে নিয়েছি এবার আমি আলাদা করে এখানে জায়গায় আর একটা ময়দা নিয়েছি এই ময়দাটুকু মেখে নেব দিয়ে দিচ্ছি লবণ সাদা তেল এটাতে আমি কোনো রকম কিন্তু রং ব্যবহার করব না মানে আগে যেরকম পালং শাকের রস আর বিটের রস দিয়ে মেখেছিলাম এটা আমি এরকমই সাদা মেখে রেখে দেবো এই দেখুন ভালো করে ময়ামটা মাখিয়ে নিয়েছি আর মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে এবার আমি জল দিয়ে মাখিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দাটাকে কিন্তু ভালো করে মেখে নিয়েছি এই দেখুন খুব বেশি নরমও করিনি আর খুব বেশি শক্তও করিনি এবার আমি বাকি কাজগুলো করে নেব আপনারা দেখতে থাকুন ময়দাগুলো সব মেখে নিয়েছি আলাদা আলাদা করে এবার লেচি কেটে নেব এই যে লম্বা করে নিয়েছি ময়দাটা এবার সমান করে লেচি কেটে নেব প্রথমে বেলার আগে আমি একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি এবার একটা লেচি নিয়েছি বেলে নিচ্ছি হয়ে গেছে বেলা এবার একটা ছুরি নিয়েছি সমান করে সরু করে কেটে নেব কাটা হয়ে গেছে এবার আলাদা করে তুলে রাখছি আমি এই যে সাদা ময়দাটুকু মেখে রেখেছিলাম এটা এবার লেচি কেটে নিচ্ছি মোটামুটি একটু মাপ করে কাটার চেষ্টা করছি বেলার আগে আমি একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি Thank you.
আমি এখানে আরেকটা সাদা ময়দার লেচি নিয়ে নিয়েছি। এবার এটা ভালো করে বেলে নেব। প্রথমে আমি একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এটা কিন্তু আমি আর কাটবো না। বেলা হয়ে গেছে, খুব সমান সমান বেলা না হলেও চলবে। এবার আমি পালং শাকের রস দিয়ে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা সমান করে, এই ময়দাটুকু দেওয়ার সময় কিন্তু এই মাথার দিকে এভাবে একটু চেপে দিতে হবে যাতে খুলে না যায়। এই দেখুন আমি সমান সমান করে আটকে নিয়েছি, একটা বাদে একটা। এবার এটা তুলে নিচ্ছে, এই দেখুন আমি কিভাবে করছি একটু লক্ষ্য করে দেখুন। এটা একটা সাদা ময়দার কেটে নিয়েছিলাম সেটা এখানে বসিয়ে দিলাম। আর একটু জায়গা আছে, বসানো যাবে। আর একটু সরিয়ে দিচ্ছি। এবার আবার এটা দিয়ে দিচ্ছি। যে কটা তুলেছিলাম সে কটা তোলা রয়েছে, এবার যে কটা তুলিনি সেইগুলো এবার তুলে তার নিচে আবার একটা করে সাদা ময়দার দিয়ে দিচ্ছি। আবার আর একটা সাদা ময়দার লেচি এতে দিয়ে দিলাম। এইভাবে আমি পুরো ময়দাটা করে নেব। এই দেখুন কত সুন্দর লাগছে, দেখুন একটু হাতে করে চেপে বসিয়ে দিচ্ছি। এই যে আমি একটা টিফিন কৌটোর ঢাকনা নিয়েছি, এইটার মাপে এবার কেটে নেব। চাটারের মতো লাগছে না দেখতে? এক পিস তুলে নিয়েছি, তুলে নিয়েছি। এবার উল্টো দিকে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে নিয়েছি, এবার ভালো করে আটকে নিচ্ছি। এই ধারগুলো একটু চেপে দিচ্ছি। এই যে মুখগুলো একটু ভালো করে চেপে দিচ্ছি, নয়তো কিন্তু ভাজার সময় পুরগুলো বেরিয়ে যাবে। দেখুন কি সুন্দর লাগছে, শুধু দেখুন। বিটের রস দিয়ে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা মোটামুটি সমান করে একটু কেটে নিচ্ছি। এই দেখুন তৈরি হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখুন। ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। অল্প আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে। একপিস মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, একটু উল্টে দেখি। এই দেখুন পুরের মুখ কিন্তু একদম ঠিকঠাক আছে, পুর বেরিয়ে যায়নি। খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি।
এটাও ভাজা হয়ে গেছে এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আমি একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখুন ভেতরে পুর কিন্তু একদম ঠিকঠাক আছে আর ভেতর পর্যন্ত ঠিকঠাক ভাজা হয়েছে এটা ভেঙে ফেলেছি এটা আমরা দুজনে খাবো দেখতে সুন্দর খেতেও সুন্দর সত্যি তাই বন্ধুরা খেতে খুব ভালো লাগছে দেখতে তো সুন্দর লাগছে এগুলো দেখলে বাচ্চারা খুব খুশি হবে বাড়িতে এসে তৈরি করে খাওয়াবে একটু সময় লাগে কিন্তু একটু সময় ধরে করলে কিন্তু বাচ্চারা এইভাবে ভালো খাবে আপনারা বাড়িতে একবার করে দেখবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আসছে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আর এরকম যদি আরো নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন নমস্কার